নসিব কপাল। তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি, আমি আমার মতো করে চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। অনেক কষ্ট হচ্ছে দাদা ভাইরা, আপনারা বুঝতে পারতেছেন না আমি যে এখানে দাঁড়ায় গান করতেছি আমি কি মানুষ আছি কি মানুষ আছি না এটা বুঝতে পারতেছি। কারণ একটা গান অনেক সাধনার জিনিস, অনেক সাধনা করে এই জুলেখা সরকার এই নামটা কিন্তু আমি কামাইছি দাদা ভাই। একদিনে কিন্তু আমার এই নামটা হয় নাই, আমার পুরো 8 বছর লাগছে এই নামটা মানুষের মধ্যে ছড়াইতে। এখন এই একটা দিনের জন্য যদি এই নামটার কিছু হয় তার দায়ভার কি কেউ নিবে? কেউ নিব না। কারণ আমি টাকা দিয়া গান করতে আসি, আমার সামনে যারা বসে থাকে তারা কিছু যেন শিখতে পারে, ভালো কোনো গান শুনতে পারে, কিছু আমার থেকে নিয়ে যাইতে পারে, এই জন্যই তো নাকি একটা ওলির দরবারে আসা। কিসের জন্য? আমি যেন আপনাদেরকে কিছু দিতে পারি গানের মাধ্যমে, তাই তো আসি। এখন সেটা যদি আমি না দিতে পারি আমারও তো বাবাজি কষ্ট লাগে অনেক। তো যাই হোক, যেগুলো পুরান গান আগের দিনের গান তাও আমি করতেছি, যে তাও তাদের যদি বাজাইতে সুবিধা হয়, কারণ আধুনিক যুগের গান যদি আমি করি তারা তো বাজাইতে পারবো না। আমি যে গানগুলা গায়ে আপনাদের মাঝে পরিচিত একটা গান আজকে আমি করতে পারবো না, এই জন্য আমি ক্ষমার দৃষ্টিতে সবার কাছে ক্ষমা চাইছি। আমি কিছু বিচ্ছেদ গান করব, বাবাজি আমাকে মাফ করে দেবেন, আমি বেশিক্ষণ গান করতে পারবো না। তোমারে না দেখলে আমার ছাত্তার পাগল ঘরে রই না মন রে, বাবা রে তুই আমার জীবন রে, ও ভান্ডারি তুই আমার জীবন। এগুলা গান যখন করি বাঁশির যে একটা সুর আছে বাবা, একবার কলিজার মধ্যে গাইতা যায় এগুলা গান। ভাই একটু চেষ্টা করো ভাই, আমার মনটা একটু শান্তি দাও, চেষ্টা করো। তোমারে না দেখলে আমার ঘরে
নগরে ঘুরি দয়াল পাইতে তোমার অন্ধের চোখের আলো তুমি সাতরা নগরে নগরে ঘুরি বাবারে পাইতে তোমার মন নগরে নগরে